ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী জানানো হয়েছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, তাছাড়াও বজ্রঘাতে মৃত্যু হয়েছে পাঁচজনের। তো বন্ধুরা, এই ঘটনাটি কোন জায়গায় ঘটেছে, বিস্তারিত কি জানানো হয়েছে, সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ এই খবরটি জানতে পারে। আর ভিডিওটি শুরুর পূর্বে ভিডিওটি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তাহলে সেই এলাকার আবহাওয়ার আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। অস্বস্তিকর গরমের মধ্যে শনিবার বিকেলে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় স্বস্তি নিয়ে এলো ঠিকই, তবে প্রাণ গিয়েছে পাঁচজনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে, বজ্রাঘাতে পূর্ব বর্ধমানে জামালপুরে মৃত্যু হয়েছে পাঁচজনের। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অস্বস্তিকর গরমের মধ্যে শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় স্বস্তি নিয়ে এলো ঠিকই, তবে প্রাণ গিয়েছে পাঁচজনের। শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আকাশে সৃষ্টি হয় বজ্রগর্ভ মেঘ, সঙ্গে প্রবল বজ্রপাত। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা একাংশে বেঞ্জির বিদ্যুতের ঝলক দেখা যায়, যাতে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। অন্যদিকে জানা গিয়েছে পূর্ব বর্ধমানে জামালপুরের বিকেলে মাঠে কাজ করতে গিয়েছিলেন অনেকেই, তখনই শুরু হয় বজ্রপাত, বাড়ি ফেরার পথে বজ্রঘাতে মৃত্যু হয় পাঁচজনের। পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন রাজ্যে প্রবল বজ্রপাতের সম্ভাবনা বজায় থাকবে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তো এই ছিল আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া, অবশ্যই বন্ধুরা সকলেই বুঝতে পেরেছেন।